রাজভবন কর্মচারী এএসও বৈকুণ্ঠ প্রধান রাজ্যপাল রঘুবর দাস পুয় ললিত দাস মাড় মার মামলার কার্যানুষ্ঠান দাবি করে আজ রাজভবন নিকটে আন্দোলন ওহ্লাইছে বিজু যুব জনতা দল। আপনার দেখিপার্থে শহ শহ সংখ্যার বিজু জনতা দলর কর্মী মানে একত্রিত হয়ে যে বৈকুণ্ঠ প্রধান ন্যায় দাবি বর্তমান আন্দোলন করছেন, বিভিন্ন প্রকার নারাবাজি করছেন, সরকার বিরুদ্ধে করছেন এবং কার্যানুষ্ঠান রাজ্যপাল উপরে দাবি করছেন। অধিক আলোচনা করা কোণ রয়েছে সে বিশেষ করে দাবি ললিত কুমার অধিক আলোচনা করা দাবি করছেন ললিত কুমার দাস যে বৈকুণ্ঠ প্রধান উপরে যে মাড় মারি আজ পরে বি না কার্যানুষ্ঠান না কোণী প্রকার না বাধ্য রাজরাস্তা ওহ্লাইলে কোণ কে দেখুন বৈকুণ্ঠ প্রধান কার্যরত অবস্থার জনে এএসও কার্যরত অবস্থার গভর্নর পুয় ললিত কুমার তাঁকু মাড় কেবল মারিনি তা সহিত যেভাবে ভাবে জোতা চাটিবা যেভাবে ভাবে ব্যবহার করছেন এইটা কোণী সুস্থ গণতন্ত্রর প্রতীক নুহে। বড় ঠাকুর রথযাত্রার বড় ঠাকুর মাউসী ঘরকু যাইছে ফেরিনি, বড় ঠাকুরর ধামরে জগন্নাথ ধামরে যেভাবে ভাবে বৈকুণ্ঠ প্রধান উপরে আটাক হয়েছে আমি তাকে দৃঢ় হস্তরে নিন্দা করুছি, আমি নুহে সমস্তে হাকু নিন্দা করিবে। কিন্তু ভারতীয় জনতা পার্টির ন্যায় ব্যবস্থা সম্পূর্ণ অলগা, মোহন সরকারের ন্যায় ব্যবস্থা সম্পূর্ণ অলগা। ন্যায় কোণ ললিত কুমার কু ঝাড়খণ্ড পঠাই দিও, বৈকুণ্ঠ প্রধান কু বদলি করে দিও, এইটা হচ্ছে তাঁর ন্যায় ব্যবস্থা। এই ন্যায় ব্যবস্থা বিরুদ্ধে ওড়িয়া লোক পুনি চাপুড়াটে মারিবে। আজি ওড়িয়ার যেতবে বৈকুণ্ঠ প্রধান বহু রাজরাস্তা কু ওহ্লাইছেন, ওড়িয়া বহুটে আজ নিজ স্বামী লড়াই করুছি, নিজ স্বামী ন্যায় মাগুছি। গভর্নর কোণ সংবিধান উপরে না মোহন মাঝি কোণ ওড়িশার ন্যায় ব্যবস্থা উপরে নিহতি ভাবে এমানক উপরে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা যাও, বৈকুণ্ঠ প্রধান কু ন্যায় প্রদান করা যাও। বিজু যুব এবং বিজু ছাত্র জনতা দল লড়াই সেতে দিন জারি করে রাখব, সেতে দিন যাই বৈকুণ্ঠ প্রধান কু ন্যায় ন মিলি। ম্যাডাম কার্যানুষ্ঠান বদলে গৃহ বিভাগ বদলি করে দিয়া গলা, আপনি কেমনি দেখুছেন? সেইথিরু আপন মানে ভাবন্তু ওড়িয়া অস্মিতা কথা যে কহিকি ক্ষমতা কু আসিলে লোকমানঙ্কু এতে দিন ভ্রমিত কলে, প্রকৃতরে সেমানে ওড়িয়াকর মান রখিলে নাহিঁ, আমমানঙ্কর স্বাভিমান কথা চিন্তা কলে নাহিঁ, ওড়িশাবাসীঙ্কর মান রখিলে নাহিঁ, ওড়িয়াঙ্কু অন্যায় কলে, তাপরে তাঙ্কু গৃহ বিভাগকু পঠাই দেলে। কিন্তু যাহা অ্যাকচুয়ালি কার্যানুষ্ঠান করিবা কথা সে কার্যানুষ্ঠান গ্রহণ কলে নাহিঁ। আমার দাবি আমার বৈকুণ্ঠ প্রধান কু তাঙ্কর ন্যায় মিলু, তাঙ্ক সহিত যে অন্যায় হয়েছে সে অন্যায় পাই যে সে অন্যায় করিছন্তি তাঙ্কু দৃঢ়রু দৃঢ় কার্যানুষ্ঠান তাঙ্ক বিরুদ্ধে গ্রহণ করা যাও। দেখন্তু সবুবেলে সেই গোটে কথা যৌ কা যাহা কহন্তি সেহা কবি কেবে বি করন্তি নাই, যৌ কথা কহিকি আসিলে ওড়িয়াঙ্কর অস্মিতা কথা কহিকি আসিলে ওড়িয়াঙ্কর অস্মিতা রক্ষা কলে নাই। আমার দাবি যে পর্যন্ত বৈকুণ্ঠ প্রধান কু তাঙ্কর ন্যায় ন মিলিছি এই দাবি আমার রহিব এবং রাজরাস্তারে আমি এমিতি আসিকি প্রদর্শন করিবু যে আমকু বৈকুণ্ঠ প্রধান কু ন্যায় মিলু। শুনুলে আপনার বিজু যুব জনতা দলের প্রতিক্রিয়া যেমিতি কহুতলে যে পর্যন্ত বৈকুণ্ঠ প্রধান এবং ন্যায় ন মিলিছি সে পর্যন্ত বিজু জনতা দল চুপ হয়ে বসিব না, রাজরাস্তায় এমতি আন্দোলন জারি রাখব। তবে আগকু এই মামলা কোণা কেউ মোড় নেউছি, কিপর ন্যায় দিয়া যাচ্ছে বৈকুণ্ঠ প্রধান তাহা আগামী দেখা বাকি রহিলা। ভুবনেশ্বর ক্যামেরা প্রতাপ প্রভাত রাউত, মোবাইল নিউজ 24x7।